আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে চড়ায় জেলা হয়েছে জি ভাই আরুণে পুরো কুশহাট থেকে স্বাগতম। আপনাদের এখন বাচ্চা মহিষ দেখানোর চেষ্টা করব, আসলে যেগুলো খামার উপযোগী ভবিষ্যৎ প্রজন্মের মহিষ সেগুলো, সে সব মহিষগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা নতুন চাষি তাদের জন্য খুবই উপকার হবে। চাষা, এই যে দাম কত? 225। এটা এখন দাইতেছে? এটা 225, মানে 2,25,000 টাকার জোড়া, এখনও কিন্তু দাঁতিনি। দুটাই কিন্তু আপনার আপনার এরে মহিষ দেখতে পাচ্ছেন। আসলে তো সাইড বাই সাইড দেখানোর কোনো কিছু না, এগুলো আসলে খামার উপযোগী মহিষ। এগুলো যারা খামার দিবে বা এখন লালন পালন করবে শুধু তাদের জন্য এইসব মহিষগুলো প্রযোজ্য। দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে আর একটা মহিষ। দাম কত? দাম ভাই 125 আছে। 125 দাঁতে আছে? দাঁতিনি, এখন দাঁতিনি। আমাদের এটা 1,25,000 টাকা সিঙ্গেল, এখনো দাঁতিনি। এগুলো কি দাঁতে, দেশি নাকি? দেশি, এগুলো দেশি মহিষ। 1,25,000 টাকা দরদাম হচ্ছে আজকে, হয়েছে একটা ইঞ্চি নাকি আরো ইঞ্চি? মেলায় ইঞ্চেন গাই 12,000 টাকা। তো মেলা মহিষ, তার মেলা মহিষ বিক্রি হয়েছে কয়টা? একটা কেবল বিক্রি হইল। আপনার বাসা কোথায়? বাসা ফিলিপনগর, এমপি সাহেবের বাড়ি ফিলিপনগর। দোল প্রথানা এমপির বাড়িও গেছেন, আমার বাড়ি এক বিঘে জমি হারাং ফেরান। চল বন্ধুরা আর কিছু মাছ দেখি। আচ্ছা, হিজার দাম কত? 1,15,000। বন্ধুরা 1,15,000 টাকা এক জোড়া বাচ্চা মহিষ। এগুলো বয়স কেমন হবে? 7-8 মাস করে, 7-8 মাস বয়সী মহিষ দেখতে পাচ্ছেন বন্ধুরা। 1,15,000 টাকা। খুবই সুন্দর সেদু প্রজাতির অনেকটা। অবশ্য সেদু সবসময় থাকে না, কেননা এগুলো সময়ের সাথে সাথে পশমেরও পরিবর্তন হয়। দেখতে অনেকটাই কিউট। চলেন আর কিছু মহিষ দেখি। মশি ভাইয়ের আসলে বাচ্চা মহিষগুলো কিন্তু আসলে অবশ্য ওই ব্যাপারীরা সাথে থাকে না, তারা এই মহিষ ছেড়ে দিয়ে ওই দূরে রেল লাইনে বসে আছে, যার কারণে দাম বলা কিছু জানানোটা আমার কাছে একটু অস্বস্তি হচ্ছে। কেন ওখানে গিয়েও তো আমি আন্দাজে কী বলবো আর তারাই বা কোন দামটা বলবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সার্ভিটির পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।